মানে তুমি মাফ করে দাও, আমার মাথা কপাল ঠিক নাই, আমি চুপচাপ ছিলাম, আমি আয়া করছি কাল তোমার লগে। দর্শক, কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের এইটাই ছিল শেষ লাইফ। এইটা যে তার শেষ লাইফ কিভাবে বুঝলেন? দর্শক, স্ক্রিনে কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের গায়ে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন, তিনি যে লাইভটা করছিলেন তার গায়ে যে টি শার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টি শার্ট আর মৃত্যুর পরে তার যে একটা ছবি ভাইরাল হয়েছিল আপনারা সেই ছবি দেখেছেন, কালো রঙের একটা টি শার্ট পরা ছিল, সেই টি শার্ট আর এই টি শার্ট কিন্তু একটাই টি শার্ট। দর্শক, এখন কথা হচ্ছে মৃত্যুর পরে তিনি যে লাইভটা করলেন, কার উদ্দেশ্যে তিনি এই লাইভটা করেছিলেন? এখানে কিন্তু স্পষ্টভাবে বলা যাচ্ছে তার বউ নওসিনের উদ্দেশ্য করে তিনি এই কথাগুলো কিন্তু বলছিলেন। দর্শক, কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয় তিনি চলে গিয়েছেন ভাই, তাদের বিবাহর বয়স ছিল 4 বছর, তাদের অনেক ভিডিও ছিল আপনারা দেখেছেন, ফেসবুকে তাদের পরিচয় হয়েছিল, ফেসবুকে পরিচয়, এরপর ঠিক 6 মাসের মাথায় তারা বিয়ে করেছিল। বিয়ে, সংসার, লাইফ সব মিলে তাদের 4 বছর গেছে। এরপর কণ্ঠশিল্পী নিলয় তিনি মৃত্যুর আগে যে লাইভটা করেছিলেন, এখন কথা হচ্ছে এই লাইভটা কিভাবে প্রকাশ পেয়েছে। দর্শক, আপনারা জানেন এই এত বড় খ্যাতিনামা কণ্ঠশিল্পী তিনি যে মারা গিয়েছেন, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, এখন এই লাইভটা কিভাবে কে প্রকাশ করলো, এটা কি পুলিশ তদন্ত করছে? পুলিশ তদন্ত করলে হয়তো বা আমরা আরো আগে লাইভটা পেতাম অথবা দেরিতে পেতাম। এখন কথা হচ্ছে পুলিশ তদন্তের মাধ্যমে কি তার ফোন থেকে এই লাইভটা কিন্তু প্রকাশ হয়েছে, না হলে আমাদের মাঝে তো আর আসতো না, হয়তোবা তার ফোনে এই লাইভটা, এই ভিডিওটা ছিল, যার কারণে তিনি এই ভিডিওতেই কিন্তু স্পষ্টভাবে বলা যাচ্ছে, মানে বলছেন তিনি তার বউ একমাত্র নওসিন তার উদ্দেশ্যেই তিনি কথাগুলো বলছিলেন। দর্শক, আপনারা জানেন তার পরিবারের লোকজন কিন্তু এখন পর্যন্ত মিডিয়াতে মুখ খোলেনি, আসলে এত বড় খ্যাতিনামা কণ্ঠশিল্পী তিনি কি কারণে চলে গেলেন তার পরিবারের মুখ থেকে এখন পর্যন্ত কোনো কথা জানা যায়নি। তবে কি লেগেছিল, কি হয়েছিল নওসিন আর আতিফ ভাইয়ের মাঝে, কণ্ঠশিল্পী আতিফের মাঝে কি এমন হয়েছিল যার কারণে এত বড় ডিসিশন সে নিয়ে নিল? দর্শক, তবে অনেকটাই আতিফের বউ নওসিন তার কয়েকটা ভিডিও প্রকাশ হয়েছে, তিনি পাগলামি করছেন, মানে মেন্টালিভাবে অনেকটাই ভেঙে পড়েছেন, তার ভিডিওগুলো দেখলেই বোঝা যাচ্ছে তাকে স্যালাইন করা হয়েছে, তাছাড়া হাসপাতালে নিয়ে যেতে হবে, ঠিক এরকমটাই দেখা যাচ্ছে বর্তমানের অবস্থা তার বউয়ের। দর্শক, এখন প্রশ্ন ভাই, তার ভিডিও বের হলেও কি কারণে অভিমান করেছিল, এই অভিমান করে এই ডিসিশনটা সে নিল, এই কারণটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। আর যে ভিডিওটা প্রকাশ পেয়েছে আর কি, নওসিনের উদ্দেশ্য করে তিনি বলছিলেন, কিভাবে প্রকাশ পেল, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কথা হচ্ছে ভাই, মরা সবারই লাগবে, কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, তো দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব দান করুক, কি বলেন আপনারা? আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে 2 লাইন লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।